আজকে আমাদের সাফন বেটার কসমের সাথে খেলাধুলা আর একটু ঘোরাঘুরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের সাফন বেটার কসমের সাথে খেলাধুলা হবে। আমাদের এটা পালিত কসম, আর একটা আছে ছোট, এটা হলো বড়। এই যে দেখেন, এ ভয় পাইতেছে না, ওর ইয়াটা মুখটা ভাইর করতেছে, যেহেতু আমাদের পালিত কসব আমাদেরকে চিনে, নাহলে কিন্তু কসব সহজে তার মুখটা বাইর করে না। এটা অনেক দিন, অনেক বড়। আর দেখেন আমার আমার পিচ্ছি কিন্তু কিছুই ভয় পায় না, মাশাল্লাহ, কসবকে ভয় পাইতেছে না। এটা বাইরে আমাদের এখানে বাগানের ভিতরে এখানে থাকে, আর আমরা ওকে লেটুস আর শসা এগুলো খেতে দিই। এই আর ওর ওরে এটার ভিতরে ইয়ে করোনি, ও ফাঁটা ইয়ে করতে পারতেছে না। বাট ও নেশে থাকতে খুবই ভালোবাসে, নেশে দিলে খুবই দৌড়াদৌড়ি করে খেলবে। ওই যে ওই সাফওয়ানকে দেখে ও ভয় পাইতেছে না, মুখ বাইর করতেছে। এই যে আমার কসবটা খুবই, আর একটা আছে ছোটো, ওটা এখন খুঁজে নিতে হবে। এই তুমি কি করো, কসবকে তোমার ইয়ের উপরে উঠাও, স্কুটির উপরে উঠছে কসব, স্কুটি চালাবে কসব, পিপি পিপি পিপি। কসবকে নিয়ে খেলাধুলা, আজকে খেলার জন্য সব কিছু বাইর করছে, অনেক কিছু খেলনা বাইর করে ফেলছে। এই তুমি এটা ধরবে না, এটা ধরবে না, এটা ময়লা ময়লা, তোমার তোমার তুমি পোশাক স্কুটি। এই বাপ্পা এদিকে আসো, দরজা খোলার জন্য চেষ্টা করতেছে। এই দুষ্ট, আর একটু খেলাধুলা করতেছে। বাপ্পা আসো আসো, এদিকে আসো, দাদাকে ডাকতেছে। এই যে আমাদের কসবটা হাঁটতেছে, এটা আমাদেরকে ভয় পায় না, দেখছেন, যার কারণে মুখটা বাইর করে আমাদের সাথে। এই দুষ্ট, তুমি পসামি করো না, দেখছেন কি করে, আল্লাহ ভয় পাবে তো, আল্লাহ একবার, কিছুই বুঝে না দুষ্ট। গোসল করিয়ে দিছি, যার কারণে গায়ে মলায় নাই, ও যেন ধরতে পারে ওই কারণে। মাঝে মাঝে খুবই সুন্দর করে আদর করে, আবার মাঝে মাঝে ফাঁ দিয়ে লাথি মারে, এখন বুঝে না দুষ্ট পসা। কি খুশি, এটা কার তোমার? এখানে এটাকে জিলাফে বলে, জিলাফ। আমাদের ছোট কসবটা আমরা খুঁজে পাইতেছি না, মনে হয় কোনখান দিয়ে লুকাই গেছে। কি হইছে, এসে বসছে, কসবকে স্কুটি চালাইতেছে। এটা ধরে উঠবে, আমাদের কসবের সাথে তুমি খেলতেছো না কেন? দেখো কসব তোমার সাথে হাঁটতেছে। ওই যে আরেকটা কসবকে খুঁজতেছে, ওটা দেখতেছে না, আমিও খুঁজে পাইতেছি না, মনে হয় গাছের ভিতরে লুকাই গেছে। এখন আমরা আমাদের একটু সবজি বাগান দেখব, বাগানে সবজিগুলা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আসো, যে ঘরের পিছনে চলে আসছি, আর এখান দিয়ে মাশাল্লাহ করলা গাছগুলো বড় হয়ে গেছে। এই যে কুমড়া গাছ অনেক সুন্দর মাশাল্লাহ, এটা ধান্না মরিচ অনেক ঝাল, আর এটা এই দেশি মরিচ গাছ, লাউ গাছগুলো বড় হইতেছে মাশাল্লাহ। খুশি, এই যে পাটশাক, আমাকে তো টানতেছে খুব জোরে, হাত ছাই দৌড়ে চলে যাবে, থাকবে না এখানে, ঘুরবে। লাল শাক, আর আমার এই যে সাদা মরিচ, এত সুন্দর,
মাশাআল্লাহ। ইয়া লাল শাক আমার খুবই পছন্দের শাক, খেতে অনেক অনেক ইয়াম্মি। এই যে শসা গাছটা বড় হয়ে গেছে, মরিচ গাছ, মাশাআল্লাহ শসা গাছে ফুল আসছে, আঙ্কুর পাতা, এই যে কুমড়া গাছ, লাউ গাছ সব একসাথে এখানেও আছে কিছু। লাল শাক গাছের সাথে তো পেঁপে গাছ দেখছেন, পেঁপে খাইছি মাশাআল্লাহ তিনটা, এখন আরও পেঁপে আছে। গত 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 কত 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 দৌড়াদৌড়ি করতে পারলে কি খুশি। কি সুন্দর আমাদের এখানে ফুল ফুটে রয়েছে, এই ফুলগুলো অনেক সুন্দর। কোথায় যাও মামিকে রেখে? আমাদের সবজিগুলা অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে আমরা কুচা বলি, আর এটাকে অনেকে জুকুনি বলে। দেখেন আমরা গাছ রোপণ করছি, আসছে ইনশাআল্লাহ বড় হলে তো আরও দেখা যাবে, এখন দুইটা আসছে মাশাআল্লাহ কুচা। আর এখানে লাল শাক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই যে আরে আমার মিস্টার সাফওয়ান, ওই যে লাল শাক অনেক অনেক সুন্দর হয়েছে। এখানে টবের ভিতরে শসা গাছ দিছি, আর সামান্য কিছু সরিষা পাতা অনেকগুলো দিছি, বাট সরিষা গাছ পুরো উঠে নাই কেন বুঝতেছি না। তুমি পানি খাইতেছ? এই যে দেখেন এখানে বোতলের পানিগুলো খেয়ে ফেলতেছে দুষ্ট। তুমি পানি খাইতেছ, অনেক মজা, একটু খেলাধুলা করতে পারলে অনেক খুশি। আজকে তো একটু খেলাধুলা করতেছে, বাইর করছি। আর এখন এই তো গরমের দিন চলে আসতেছে, রোদ, প্রচণ্ড রোদ, গরম, বা তবে আজকে প্রচুর বাতাস। আর সবচেয়ে হলো এদেশে সবচেয়ে বেশি জৈতুন গাছ, এত জৈতুন গাছ যা বলার বাইরে। এখানে আসলে আসলে আমার মনটাও ভালো হয়ে যায়, খুব সুন্দর পরিবেশ, পিছনের সাইডটা গাছপালা। তা আজকে এখানে সবাই ভালো থাকবেন, আবার আমরা ইনশাআল্লাহ সাফওয়ান বেটারকে নিয়ে আবার ভিডিও দিব আপনাদেরকে। আল্লাহ হাফেজ, বাই বাই।